আমি বাংলায় জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলার অতীত ইতিহাস আমি জানি না। এর চেয়ে বড় ব্যর্থতা আমার মনে হয় আর কিছু হয় না। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরার প্রত্যয়ে বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের কালেরপাড়া গ্রামের বন্ধুবর সাদিকুল বাসার শিশির গড়ে তোলেন বর্ণবিলাস পাঠাগার ও সংগ্রহশালা। তার কালেকশনে রয়েছে হাজারো ডাক টিকিট এবং বিভিন্ন দেশের প্রাচীনতম মুদ্রা। তারই ধারাবাহিকতায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কালেকশন ওয়ার্ল্ডের সৌজন্যে একদিনব্যাপী এই ডাক টিকিট এবং মুদ্রা প্রদর্শনীর আয়োজন করা হয়। শুনব বন্ধুবর সাদিকুল বাসারের কাছ থেকে কী কারণে তিনি এই সংগ্রহশালাটি সূচনা করেছিলেন এবং এখান থেকে তরুণ প্রজন্ম কী ধরনের উপকৃত হতে পারে। আমি ধুনটেরই একজন সন্তান। আমি আজ থেকে প্রায় 15-16 বছর আগে আমি যখন ক্লাস 7-এ পড়ি, ওই সময় আমি একটা দোকান থেকে একটা ব্রিটিশ মুদ্রা আমি পেয়েছিলাম। তো সেখান থেকেই আমার কিউরিসিটিটা বাড়ে মুদ্রার প্রতি। তো তখন থেকেই আমি ধীরে ধীরে কালেকশন আর কি শুরু করি। তো সেটারই ধারাবাহিকতায় আজকে কালেকশন ওয়ার্ল্ডের সৌজন্যে একদিনব্যাপী আমি এই মুদ্রার প্রদর্শনী, মুদ্রা ও ডাক টিকিটের প্রদর্শনী আয়োজন করি। আসলে এটা আমার লক্ষ্য হলো যে এই যে প্রাচীনতম অনেক মুদ্রা আছে, তারপরে অনেক ডাক টিকিট আছে, তারপরে আমাদের বাংলার অনেক আগের টাকা এবং বাংলার আজ থেকে 700-800 হাজার বছর আগের যে মুদ্রাগুলো আছে, এগুলা চাইলেই তো আমরা গ্রামের মানুষ বা আমাদের ধুনটের মানুষ সহজে দেখতে পারে না। তো আমি সেটা আর কি চিন্তা ভাবনা করে আর কি আমি এখানে প্রদর্শনীটা করলাম। এই প্রদর্শনীর মাধ্যমে আমি তরুণ প্রজন্মের কাছে আমি দেখাতে চাচ্ছি যে আজ থেকে 700-800 হাজার বছর আগে কারা এই বাংলাটাকে শাসন করছে, কারা এই বাংলা পরিচালনা করছে, তাদের মুদ্রা কেমন ছিল বা তাদের ইতিহাস কেমন ছিল। আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের আবহমান বাংলার যে অতীত ইতিহাস এবং ঐতিহ্য বা সংস্কৃতি মুদ্রার মাধ্যমে এবং ডাক টিকিটের মাধ্যমে সেটা প্রকাশ করা। আমার কাছে বাংলার প্রায় 28 জন স্বাধীন সুলতানের মুদ্রা রয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ মুদ্রা রয়েছে, সেটা হচ্ছে যার নাম অনুসারে আমাদের বগুড়া জেলার নামকরণ হয়। দিল্লি সুলতান গিয়াসউদ্দিন বলবনের ছেলে নাসিরউদ্দিন মাহমুদ ওরূপে বগুড়া খান, যিনি এ বাংলার একজন শাসক ছিল এবং ওনার নাম অনুসারে আমাদের বগুড়া জেলার নামকরণ হয়। সেই সাথে এখানে বাংলার প্রথম স্বাধীন শাসক রাজা ধীরাজ শশাঙ্কেরও মুদ্রা রয়েছে এবং আমাদের স্বাধীন বাংলার প্রথম কাগজী মুদ্রা জাতির জনক বঙ্গবন্ধুর ঘোষণার মাধ্যমে যেটি প্রকাশ করা হয়, পরবর্তীতে যেটি ব্যান করে দেওয়া হয়। এই মুদ্রাগুলা আসলে চাইলে তো সবাই দেখতে পারে না, কারণ এই মুদ্রাগুলা ব্যান করে দেওয়া হয়েছে। এই মুদ্রাগুলোও রয়েছে। সেই সাথে আমার সংগ্রহে প্রায় বৈদেশিক 250টি দেশের মতো দেশের ধাতব মুদ্রা এবং কাগজী মুদ্রা রয়েছে এবং বাংলাদেশের প্রায় 2-3 হাজার ডাক টিকিট এখানে রয়েছে, যার মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। আমি তরুণ প্রজন্মকে বলতে চাই, আমরা আসলে এখন এই সোশ্যাল মিডিয়ার বা ভার্চুয়াল যেসব অ্যাডিকশন আছে বা মাদক, এসব অ্যাডিকশনে আমরা জড়ায় গেছি, জড়ায় যে আমরা আমাদের ফিউচারটা নষ্ট করতেছি, আমাদের সমাজটা নষ্ট করতেছি। আমি তাদেরকে বলবো, আপনারা শখের দিকে আসুন, শখে বাঁচুন। শখের মাধ্যমে উন্নত রুচিশীল মননের বহিঃপ্রকাশ পায়, যার মাধ্যমে আমরা এটাকে ধরে রাখলে আমরা আসলে কখনো বিপদে যাব না, বা এটা এক প্রকার লাইফের ইন্স্যুরেন্সও বলতে পারবো। এখন যে মুদ্রাটা আছে তা 50 বছর পর অবশ্যই সে মুদ্রাটা বিলুপ্ত হয়ে যায়। এখন যে মুদ্রাটা আমি 1 টাকা মূল্যমান হয়, অবশ্যই সেটি 50 বছর পর অনেক বেশি মূল্যমানের হয়ে যায়। দেখা যাচ্ছে যে এটা একটা লাইফের ইন্স্যুরেন্স হিসেবেও কিন্তু কাজ করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।